হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আর্ট জিওমেট্রিক্স। আমি যেমন তোমাদের বলেছিলাম যে জিকে কুইজ নিয়ে আসবো, ওই রকমই সেই জন্য আজকে আমি 40টা জিকে কুইজ নিয়ে এসেছি। এটা টপিক ওয়াইজ হবে, যেমন আজকে হিস্ট্রির আছে, তো হিস্ট্রি চলো আলোচনা করা যাক। প্রাচীনকাল থেকে গণিত চর্চা শুরু হলেও আমরা কার আমলে প্রথম প্রামাণ্য গণিত গ্রন্থ রচয়িতা হয়? তো উত্তর হবে প্রথম আর্যভট্ট। তাবকাত ই নাসিরি গ্রন্থটি কে লিখেছিলেন? উত্তর হবে মিনহাজ উদ্দিন সিরাজ। পণ্ডিত কালিদাস কোন শাসকের নবরত্ন সভার অন্যতম? উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কোন সাম্রাজ্যের শাসনকালে গ্রান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল? তো উত্তর হবে কুষাণ। কোন যুগে রাজা ও অভিজাত ব্যক্তিরা ব্রাহ্মণ ধর্ম স্থানগুলিকে জমি দান করাতেন? তো উত্তর হবে গুপ্ত যুগে। হরপ্পা সভ্যতা ধান চাষের সঙ্গে যুক্ত ছিল কি? লোথাল। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে কতগুলো জনপদ গড়ে উঠেছিল? তো উত্তর হবে 16টি। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে গদর পার্টির নেতা কে ছিলেন? উত্তর হবে লালা হরদয়াল। বুদ্ধদেব দুঃখের হাত থেকে পরিত্রাণ লাভের জন্য যে পথ বা মার্গ অনুসরণের কথা বলেছেন তার কয়টি দিক আছে? উত্তর হবে 8টি দিক আছে। পোতিহার বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? মিহির ভোজ। তালিকোটার যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? 1565 খ্রিস্টাব্দে। বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন? কৃষ্ণদেব রায়। মধ্যযুগে ব্যবসা বাণিজ্য প্রসারের জন্য গিল্ড গঠিত হয়, এই গিল্ড বলতে কী বোঝায়? বাণিজ্যিক সংস্থাকে। তহকিক ই হিন্দ বইটির লেখক কে? তহকিক ই হিন্দ বইটির লেখক হচ্ছে অল বেরুনি। ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট কোন ভাইসরয়ের আমলে পাস হয়েছিল? লর্ড কার্জনের। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেছিলেন? উত্তর হবে ধর্মপাল। পিটের ভারত শাসন আইন কত সালে প্রণীত হয়? 1784 সালে। ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয়? কৌটিল্যকে। নিম্নলিখিত কোন ব্যক্তি 1857 সালে অনুষ্ঠিত সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করেননি? টিপু সুলতান। ভারতের গ্রান্ধার শিল্পে কোন শাসনকালে বিকাশ ঘটেছিল? কুষাণ যুগে। কোন মুঘল সম্রাট সাম্রাজ্যে নৃত্য ও সঙ্গীত নিষিদ্ধ করেছিলেন? ঔরঙ্গজেব। বুদ্ধদেব দুঃখ উৎস ও তা থেকে মুক্তি লাভের জন্য কয়টি মহান সত্য পালনের নির্দেশ দিয়েছেন? 4টি। কোন যুগে সভা সমিতির উল্লেখ পাওয়া যায়? ঋক বৈদিক যুগে। 1916 সালে বালগঙ্গাধর তিলক কোথায় হুমরুল লীগ গঠন করেন? পুনেতে। কোন গভর্নর জেনারেল আমলে ভারতে রেলপথে সম্প্রসারণ হয়েছিল? লর্ড ডালহৌসি। কোন সাম্রাজ্যের শাসনকালে সন্নিদাতা সমাহর্তা নামে কর আদায়ের ক্ষেত্রে দুটো কর্মচারীর নাম পাওয়া যায়? উত্তর হবে মৌর্য। হাতের তালুতে চক্র চিহ্ন দ্বারা জৈন ধর্মে কি বোঝানো হয়? অহিংসা। প্রাচীনকালে কোন শাসকের শাসনকালে মৎস্যন্যায় দেখা যায়? শশাঙ্কের। মারাঠি পাক্ষিক সংবাদপত্র বহিষ্কৃত ভারতকে কে প্রকাশিত করেছিলেন? ডক্টর বিআর আম্বেদকর। 1919 সালে 23 নভেম্বর সর্বভারতীয় খিলাফত সম্মেলনের সভাপতি কে নির্বাচিত হয়েছিলেন? মহাত্মা গান্ধী। হরপ্পা সভ্যতা বাণিজ্য কোন পথে চলতো? জলপথ ও স্থলপথে দুটোই চলতো। কোন সৌধের রং গোলাপি? হাওয়া মহল। বৌদ্ধ সংগতির প্রথম অধিবেশন কত খ্রিস্টাব্দে আহত হয়েছিল? 486 খ্রিস্টপূর্বাব্দে। অনুশীলন সমিতি কে গঠন করেন? প্রমথ মিত্র। ক্রিপস মিশন কে একটি পোস্ট ডেটেড চেক বলে অভিহিত করেছেন? মহাত্মা গান্ধী। এলাহাবাদ প্রশস্তি কার লেখা? হরিসেনের। প্রাচীন ভারতের ইতিহাস রচনার প্রথম সাহিত্যিক উপাদান কি? বেদ। মুন্ডা বিদ্রোহে কে নেতৃত্ব দিয়েছিলেন? বিরসা। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে গঠন করেন?
রাসবিহারী বসু। কার জন্মদিনে ভারতে শিক্ষক দিবস হিসাবে পালিত হয়? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ।